গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে রাম রাম। সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খেয়ে এখন জন্মদিনের কেকটা ফ্রিজে রাখা ছিল, তো কেকটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। না, তবে নিজে খাবো বলে না, রিঙ্কুদি কাজে এসেছে, রিঙ্কুদির বাড়িতে পাঠাবো। জানো তো রিঙ্কুদি যে কাজ করে আমাদের বাড়িতে, তো ওর হচ্ছে 4টে মেয়ে, তার মধ্যে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, এখনও 3টে মেয়ে আছে, বাচ্চা বাচ্চা দুজন আর একজন মোটামুটি একটু বড়। সো ছুরিটা নিয়ে রেখে দিলাম আর কেকটা কেটে আমি দিয়েও দিয়েছিলাম। দেন আমি এখন চলে এসেছি লাঞ্চটা তৈরি করতে। চিকেন ছিল, কম চিকেনই ছিল রাখা ফ্রিজে, তো কম চিকেনটাই রান্না করে নিচ্ছি, আর তার সাথে রান্না করেছি শাক ভাজা। আজকে ঘুরতে যাব সন্ধেবেলা, সুশান্ত অফিস থেকে এলে, তো সেই জন্যে হালকা পাতলা করেই রান্না করলাম। আর খেয়ে দেখে দেবো একটা বিউটি স্লিপ, যদিও বা জানি না কতটা স্লিপটা বিউটি হবে, বাট খেয়ে একটু ঘুমিয়ে নি। সন্ধেবেলা বেরোবো বলে রেডি হয়ে গেছি। এই ট্রিটটা আমার বাড়ির তরফ থেকে, তো ও যে গেছিল ওকে টাকা দিয়ে দিয়েছিল, তো বলেছিল জন্মদিনে খেতে। এবার জন্মদিন যেহেতু মঙ্গলবার পড়েছিল, আর মঙ্গলবার আমার ওর যেহেতু নিরামিষ ছিল, সেই জন্যে আমি বাড়িতে নিরামিষ রান্না করেছিলাম, তো সেই জন্যে এখন ফাইনালি রেডি হয়ে গেছি। আমি আগে রেডি হয়েছি, যদিও আমি অনেকক্ষণ থেকে রেডি হচ্ছিলাম, সেই জন্যই আমি অবভিয়াসলি আগে রেডি হতে পেরেছি। তো ও রেডি হচ্ছে, খুব একটা দূরে না, সামনাসামনি যাব। অনেকদিন বাদে এরকম একটা লুক ক্রিয়েট করলাম, স্মোকি আই আর তার সাথে একটা নিউট লিপস্টিক, ব্যাস এই হচ্ছে আমার লুক, জামাইকে লেগেছে। আর এটা একটা টপ, আমি আজকাল দেখছি টপকেই ব্লাউজ হিসাবে ক্যারি করে নিচ্ছি। তো চলো আর দেরি না করে এখন বেরোনো যাক, বর আসুক, বরের জন্য এখন আমি ওয়েট করছি। আমাদের দুজনের জানি না কোথাও বেরোনোর আগে হলেই কিছু না কিছু নিয়ে একটা ঝগড়া বাঁধে। বেসিক্যালি আমি চেঁচাই না, ও চেঁচায়, কোথাও বেরোনোর হলেই ও আমার উপরে চেল্লাবে। এখন অনেকটা আস্তে আস্তে কন্ট্রোল করতে শিখে গেছি, সময়ের সাথে তো মানুষ শিখেই যাবে। সো চলো এখন বেরোনো যাক। চলো বেরিয়ে খুব একটা বেশি দূরে যাইনি, সামনাসামনি এসেছি আমাদের ফ্ল্যাট থেকে, আর ওয়েট করছি এখন, খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি, সো খাবারগুলো আসুক। আর অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটুখানি দেখাই, অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকমই, লাইটিংটার একটু প্রবলেম হচ্ছিলো, আমরা অপোজিট সাইডে বসেছিলাম তো লাইটিংটা আমাদের আরও কম লাগছিলো। স্টার্টারে অর্ডার করেছিলাম ভেজ হরিয়ালি কাবাব, ভেতরে পুরো মটরশুঁটি স্টাফিং ছিল, আর দেন একটা অর্ডার করেছিলাম আমরা নন ভেজ প্ল্যাটার। একদিকে ভালো লাগে, অসুবিধে হয় নতুন জায়গায় এসে অ্যাডজাস্ট করতে, বাট বরের এই চাকরির জন্য এদিক ওদিক ঘোরা হয়, সে অনেক কিছু এক্সপ্লোর করতে পারি। এখন আসানসোলটা এক্সপ্লোর করছি আস্তে আস্তে। ওটার সাথে খাওয়ার জন্যই অর্ডার করেছিলাম একটা ভার্জিন মোহিতো, আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা, সিজলার ব্রাউনি আইসক্রিম। বাট আমি বরকে বললাম না তুমি খাও, কারণ তোমার জন্মদিনের যেহেতু ট্রিটটা হচ্ছে, সো মিষ্টি মুখটা আগে তুমিই করো, তারপরে আমি তো আছি বাকিটা শেষ করে দেওয়ার দায়িত্বে, সেটা নিয়ে কোনো চাপ নেই। খেতে জাস্ট অসাধারণই ছিল, আর তো বলার কোনো অপেক্ষা রাখে না। বাট দেখো ওর মুখটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে, ক্যামেরার প্রবলেম না, লাইটিংয়ের প্রবলেম সেই জন্য। সো অনেকটা ঠিক করলাম ক্যামেরাটা সেট করে, দেন এখন এরকম লাগছে। সো হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, পেট ফুল হয়ে গেছে, সো চলো এবারে বেরোই। চলো 10:30 বাজে, বাড়ি চলে এসেছি, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবছরের মতন শেষ হলো আমার বরের বার্থডে সিরিজ, অল কমপ্লিট। বাট আগের বারে মনে আছে জুতোটা পরে আমি পড়েছিলাম, এবারে আমার জুতোর পেছন দিকে রে খুলে চলে গেছে, কোথায় গেছে আর জানি না। এই হচ্ছে কত বার্থডে দিনই আমার জুতো, ওই জুতোটার উপরই প্রত্যেক বছর সুনামি আসে আর কি। একটা জুতো চালালে এরকমই হবে, কিনে দাও না তোমার ফোন। তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা করছি নেক্সট ডে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।